প্রদর্শক, আজ আমরা আমির নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কী, বা এই নামটি রাখা যাবে কিনা, সে সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন আমির নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই নামটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নামসমূহের মধ্যে একটি। এই নামের সুন্দর একটি অর্থ পাওয়া যায়। আর আমির নামের অর্থ হচ্ছে নির্দেশদাতা। আমির নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ আমির, আমির হোসেন, আবদুল্লাহ আল আমির, আমির ইসলাম ইত্যাদি। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।